সাভারে 7 লক্ষ টাকা মূল্যের হেরোইন সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 4। 5 অক্টোবর রাতে র‍্যাব 4 এর একটি অভিযানিক দল সাভার পৌর পশ্চিম রাজাসন ডেল্টা মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় 7 লক্ষ টাকা মূল্যের হেরোইন সহ এক মহিলা মাদক কারবারিকে গ্রেপ্তার করে। আটক হওয়া নারীর নাম রুমা আক্তার, তিনি মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। রুমা আক্তার বর্তমানে রাজাসনের মনির পালোয়ানের বাড়ির ভাড়াটিয়া। র‍্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য হেরোইন বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে এনে সাভার আশুলিয়া সহ আশেপাশের এলাকায় খুচরা দরে বিক্রয় করত। মনির পালোয়ানের বাড়ির অন্যান্য বাসিন্দার সূত্রে জানা যায় তারা এ বাড়িতে 4-5 বছর ধরে বসবাস করে। রুমার স্বামী মিন্টু মিয়া ফেরি করে ভাঙাড়ির ব্যবসা করে এবং রুমা গার্মেন্টসে চাকরি করে। যে বাড়িতে আপনি থাকেন এই বাড়িওয়ালার নাম কি? মনির পালন, পাশেই তো তার বাড়ি না? ওনার এটা ভাড়া বাড়ি, এই বাড়িতে কতগুলো ভাড়াটে আছে? অনেকগুলাই। এই যে আপনার পাশে রুম থেকে ঘটনাটা কি ঘটছে একটু বলেন। কি করছি হইছে, এই যে হেরা খুঁজে হের স্বামীর যে পরে পায় নাই, পরে যে সব রুম টুম খোঁজ করছে, পরে সে যেই পাইলো টিকিটে মিলে কি জানি পাইলো, এগুলা হেরে পায় নাই, হেরে বহু চেষ্টা করছে। মানে কত সন্ধ্যার সময় আইছিল হেরা খুঁজতে খুঁজতে, মানে নিম্ন কতবার যে কেমনে ঘুমান। বাড়ির মালিকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি আগামীর সময়কে জানান, তাদেরকে জানতে পারলাম যে হাতে নাতে কি করে উঠতে চাইছে না, জানি একটু বেশি কিছু পারবো না। মিন্টু পলাতে মিন্টু ঘুরতেছে বাড়ির সামনে ঘুরতেছে, ওর আমি বাসাতে দিলে নাকের দিকে বাসা থাকবে, আমি বুঝতেই পারলাম সম্ভব এত অত্যাচার জিনিস, ওর ঘরের ভিতরে তো বুঝলো আর তাকে ফকুন নিয়ে, মানে একটু বিষয় একটু চিন্তার বিষয় আর কি। র‍্যাব জানায় এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উজ্জ্বল হোসাইন, আগামীর সময়, সাভার, ঢাকা।